তত্ত্বাবধায়কের দাবি না মানলে পালানোর পথ পাবেন না বলছে এলজিপি। এদিকে কেউ না খেয়ে মারা গেছে প্রমাণ করতে পারলে রাজনীতি করব না বললেন কৃষিমন্ত্রী। বিএনপি 270টিরও বেশি আসন পেয়ে সরকার গঠন করবে বলছেন প্রিন্স। জানাবো মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর। এদিকে বরগুনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত ২৪। এবং সর্বশেষ জানাবো বিসিসি নির্বাচন, নৌকা পেতে চাচা ভাতিজা সহ চার প্রার্থীর লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়কের দাবি না মানলে পালানোর পথ পাবেন না বলছে এলজিপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, আশা করি সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদে নির্বাচনের ব্যবস্থা করবে, অন্যথায় তারা পালানোর জায়গাও পাবে না। অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি তাদের দেশের মাটিতেই পেতে হবে, কোথাও জবাবদিহি করতে হয় না, যখন যা ইচ্ছা তাই করে। কথায় কথায় দাম বাড়িয়ে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে দমনমূলক আচরণ করছে, দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে, জনগণের ভোটাধিকারকে পদদলিত করে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার শাসন চালু করেছে, জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে মানুষের উপর জুলুম নির্যাতনের খড়ক চাপিয়ে দিয়েছে। কেউ না খেয়ে মারা গেছে প্রমাণ করতে পারলে রাজনীতি করব না বললেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে একজন মানুষ না খেয়ে মারা গেছে, এটি যদি কেউ বলতে পারেন, কোনো বিএনপি নেতাকর্মী প্রমাণ করতে পারেন, আমি রাজনীতির সঙ্গে থাকব না। চ্যালেঞ্জ করে বলতে পারি, গত ১৪ বছরের বেশি সময় দেশে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। কৃষিমন্ত্রী বলেন, পাকিস্তানের বুদ্ধিজীবী অর্থনীতিবিদ নেতারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন, তারা এখন বাংলাদেশ হতে চান, আর দেশে বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি, কিছু বুদ্ধিজীবী ও কিছু মিডিয়া বলে পাকিস্তানি ভালো ছিল, স্বাধীন বাংলাদেশ করে লাভ হয়নি, এরা দেশের শত্রু, পাকিস্তানের দালাল। তিনি বলেন, বিএনপির আমলে শত শত মানুষ না খেয়ে মারা যেতেন। মন্ত্রী বলেন, নির্বাচনে ইভিএম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এখন কি বলবে বিএনপি। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব তাদের, নিরপেক্ষ নির্বাচনে যদি আওয়ামী লীগের পরাজয় হয় সেটিও আমরা মেনে নেব। বিএনপি 270টিরও বেশি আসন পেয়ে সরকার গঠন করবে বলছেন প্রিন্স। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের শোচনীয় পরাজয় নিশ্চিতে জেনে আওয়ামী লীগ আবারও নয়া কৌশলে প্রহসনের নির্বাচন করতে ষড়যন্ত্র মেতেছে বলে বক্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এবার আর কোনো অপকৌশল ষড়যন্ত্রে কাজ হবে না, ইভিএম বাতিল করে ব্যালট পেপারে নির্বাচনের নতুন সিদ্ধান্তের মতো দলীয় সরকারের পরিবর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে তারা বাধ্য হবে। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনে বিএনপি 270টির বেশি আসন পেয়ে সরকার গঠন করবে, আওয়ামী লীগ হোয়াইট ওয়াশ হয়ে যাবে। তিনি আরো বলেন, সরকার একতরফা ভাবে 2014-2018 সালের মতো প্রহসনের নির্বাচনের জন্য ষড়যন্ত্র করে বিদেশিদের বিভ্রান্তে করতে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের মিথ্যাচার করছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে রাজনৈতিক দলসহ জনগণ অংশ নেবে না, হতে দেবে না, সাধারণ মানুষ এখন দিশেহারা। উল্লেখ করে প্রিন্স বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র অর্থনৈতিক সংকটে ক্ষুধার জ্বালায় মানুষ দিশেহারা, অথচ সরকার নির্বিকার, সরকার মিথ্যা আশ্বাস আর দুর্নীতিতে মহাব্যস্ত, মানুষ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে নিপতিত। বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে আওয়ামী নেতারা বিএনপির বিরুদ্ধে হাস্যকর মিথ্যাচার করছে দাবি করে বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, সরকার নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, দুঃশাসন আড়াল করতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে নিজেরাই বঙ্গবাজারে আগুন লাগালো কিনা তা সন্দেহের সৃষ্টি করেছে। মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর। মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির মবস্থান কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও। বিএনপির দাবি, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালায়। তবে হামলার বিষয়টি অস্বীকার করে যুবলীগ নেতারা বলছেন, তাদের তৎপরতায় বিএনপি নাশকতা চালাতে পারেনি। কর্মসূচির অংশ হিসেবে ঝিটকা বাজারে পদযাত্রা করার প্রস্তুতি নেন তারা, কিন্তু সেখানে আগে থেকে অবস্থানে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এরপর গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। তিনি আরও জানান, অবস্থান কর্মসূচিতে আসার পথে বিকেল ৩টার দিকে ঝিটকা গার্লস স্কুল মোড় ও ঝিটকা গোপীনাথপুর ব্রিজ এলাকায় যুবলীগ ছাত্রলীগের ১৫-২০ নেতাকর্মী তাদের উপর হামলা চালান। এ সময় জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হকের প্রোডো গাড়ি ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একই সময় ঝিটকা বাজারে স্থানীয় যুবদল নেতা শহীদুল শিকদার সোহেলের দোকানেও হামলা চালানো হয় বলে ওই বিএনপি নেতা অভিযোগ করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ
প্রথম সম্পাদক মোস্তাকিন চৌধুরী রিফাত বিএনপি নেতাকর্মীদের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের অপতৎপরতায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করতে পারেনি, নাশকতা ঠেকানো হয়েছে। হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিএনপির নাশকতা ঠেকাতে আমরা মাঠে ছিলাম, তারা আমাদের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন, আমরা তা প্রতিহত করেছি। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরগুনায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত ২৪। বরগুনায় তালতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষের ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিএনপির ১৯ জন ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হন। তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মী নিয়ে গণ অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে আমাদের ১৯ নেতাকর্মী আহত হন। তারা বিএনপির সভাস্থলে টাঙানো ব্যানার ছিঁড়ে যা ভাঙচুর করে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বলে, বিএনপির নেতাকর্মীরা গণ অবস্থানে বসে নেতাকর্মীদেরকে নিয়ে কটুক্তিমূলক স্লোগান দেয়, আমরা প্রতিবাদ জানিয়েছি। এ বিষয়ে যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু বলেন, আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সব সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, সেখানে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়, আমরা প্রতিবাদ জানিয়েছি। এ হামলায় আমাদের নেতাকর্মী আহত হয়েছে, আমরা বিএনপির সভায় হামলা চালাইনি, তারা মিথ্যাচার করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জমাদ্দার বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছি, বিএনপি জামাতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাছাড়া আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না, উল্টো তারা নিজেরাই আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, কোনো পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটেছে কিনা তা আমরা জানা নেই, আমি ভিডিওতে দেখতে পেয়েছি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, আজকের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, খবর পেয়ে পুলিশের দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিসিসি নির্বাচন, নৌকা পেতে চাচা ভাতিজা সহ চার প্রার্থীর লড়াই। ঘনিয়ে আসছে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন, ভোটের তারিখ ঘোষণার পর থেকেই সরগরম হয়ে উঠেছে আলোচনা, সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোস্টারও দেখা যাচ্ছে অলিতে গলিতে। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণা আর নির্বাচনে যাওয়া না যাওয়ার দোটানায় থাকা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তা নেই। তবে জটিল রাজনীতির সমীকরণ ইতোমধ্যে আলোচনার তুঙ্গে নিয়ে গেছে আওয়ামী লীগকে। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন জানিয়েছেন, বরিশালে নৌকার প্রার্থী শেরিয়ার নিয়াবাত সাদিক আবদুল্লাহ তার বিকল্প চিন্তা এমনকি প্রস্তাবনাও করবে না নগর আওয়ামী লীগ। তবে নৌকা পেতে আরও তিনজন প্রার্থী লড়াই চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে সাদিক আবদুল্লার জন্য বড় দুঃসংবাদ, তার আপন চাচা আবুল খায়ের ওরফে খোকন শের নিয়াবাতের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা। এছাড়া মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা শুরু করেছেন। নগরবাসী আলোচনার টেবিলে চুলচেরা বিশ্লেষণ করছেন, ক্ষমতাসীন দলের মনোনয়ন তৌর শেষে সত্যিকার অর্থে কার কাঁধে উঠবে নৌকার বৈঠা তা নিয়ে। রোববার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির নির্ধারিত সময় লক্ষ্য করে সম্ভাব্য প্রার্থীরা ঢাকা অবস্থান করছেন। জানা গেছে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করতে আরও ১০ দিন আগে ঢাকায় গিয়েছেন আবুল খায়ের খোকন শেরনিয়াবাত। ৬ দিন আগে নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে ঢাকায় যান বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শনিবার ৮ এপ্রিল ঢাকায় পৌঁছান মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং একই দিনে ঢাকায় রওনা দেওয়ার কথা সাবেক ভিপি মঈন তুষারের। আবুল খায়ের খোকন শেরনিয়াবাত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইব, তিনি দিলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি কি করব তা নির্ভর করে দলীয় প্রধানের উপর, আমি নির্বাচন করতে চাই। মাহমুদুল হক এই কথা জানিয়ে বলেন, আমি দল মনোনয়ন দিলে ভোটের মাঠে থাকব, মনোনয়ন না পেলে কি করা যাবে তা নগরবাসীকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি জানান, আমি ১৮৯০ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হয়, এই দীর্ঘ পরিক্রমায় কখনো নৌকা ছেড়ে যায়নি, আমি সুবিধাভোগী কর্মীও না, মানুষের জন্য কাজ করতে পছন্দ করি আওয়ামী লীগের হয়ে। বর্তমানে সিটি কর্পোরেশন দিয়ে নগরবাসী ন্যূনতম সেবা পাচ্ছে না, তারা এই অবস্থার পরিবর্তন চায়। আরেক সম্ভাব্য প্রার্থী মঈন তুষার বলেন, বিগত ৫ বছরেও নগরবাসীর আশা পূরণ করতে পারেনি বর্তমান মেয়র, জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে, জনগণের স্বার্থে আমি নেত্রীর কাছে মনোনয়ন চাইব, আশা করি দুঃসময়ের পরীক্ষিত একজন ছাত্র নেতা হিসাবে নেত্রী আমার বিষয়টি বিবেচনা করবেন।
জনগণের স্বার্থ রক্ষায় আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা বর্তমান মেয়র শেরুনিয়াবাতের সাদিক আবদুল্লার ব্যর্থতার আমলনামা লিখিত আকারে আওয়ামী লীগের হাইকমান্ডে জমা দিয়েছেন, যাতে শেরুনিয়াবাতে সাদিক আবদুল্লার জনবিচ্ছিন্নতা, আওয়ামী লীগের বিভাজন সৃষ্টি, নগরীর উন্নয়ন করতে না পারা, স্থানীয় প্রশাসনের সাথে দূরত্ব এবং বাসিন্দাদের উপর অস্বাভাবিক কর আরোপ, এই পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট 12 জন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।